হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি মাসুদ, আরএস মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়াইফাই রাউটার পাওয়ার ব্যাংকের সাহায্যে কীভাবে কারেন্ট চলে গেলে কীভাবে আপনারা ইউজ করতে পারবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমার সাথে থাকুন। বন্ধুরা, আমার রাউটারের নাম হচ্ছে টিপিলিং। এই রাউটারটি পাওয়ার সাপ্লাই করতে হলে পাওয়ার ব্যাংকে 9 ভোল্ট বা 9 ভোল্টের বেশি লাগবে। সাথে লাগবে একটি নষ্ট চার্জার। আমার কাছে একটি 9 ভোল্টের চার্জার আছে। এখানে দেখেন আউটপুট 9 ভোল্ট লেখা আছে, কিন্তু আমি ক্লিয়ার দেখাতে পারছি না। এখন আমাকে যে কাজটি করতে হবে, পুরনো চার্জার থেকে পাওয়ার ইন করার যে পোর্টটা আছে একটু বেশি তারের সাথে কেটে নিতে হবে। ভালো করে চেক করে নেবেন প্লাস মাইনাস কোনটা আছে, এটা চেক করে নিয়ে তারপর প্লাস মাইনাসের তারটা আপনারা লাগিয়ে নেবেন। আমি একটু বেশি তার নিয়ে এখান থেকে এখন প্লাস মাইনাস বার করব। আপনারা খুব ভালো করে দেখে নেবেন কোনটা প্লাস কোনটা মাইনাস। ওকে, আমি এখন কাটব। আমি দুটো তার কেটে নিয়েছি, একটা প্লাস একটা মাইনাস আমি পেয়েছি। এখন আমি ইউএসবি কেবলের সাথে কানেক্ট করে দেব। কানেক্ট করে দেওয়া হলে খুব সহজে মোবাইল যেভাবে আপনারা চার্জ দেন, এভাবে আপনারা খুব সহজে আপনারা রাউটারে পাওয়ার সাপ্লাই করতে পারবেন। আমার প্লাস মাইনাস চেক করে কেবল কানেক্ট করা শেষ। বন্ধুরা দেখেন, এভাবে প্লাস মাইনাস চেক করে কেবল কানেক্ট করবেন, তারপরে আপনি এখন পাওয়ার ব্যাংকের ভিতরে পাওয়ার ব্যাংকে দিয়ে মোবাইল যেভাবে চার্জ দেয় এভাবে অন করে দেবেন। বন্ধুরা দেখেন, এখন আমার খুব সহজে আমার রাউটারটা ওপেন হয়ে গেছে, মানে পাওয়ার সাপ্লাই পেয়ে গেছে। এখন আমার রাউটারটা অন আছে। তাহলে আমার কারেন্ট চলে গেলেও আমার রাউটার এখন অন থাকবে, আমি খুব সহজে ওয়াইফাই ইউজ করতে পারবো। বন্ধুরা দেখেন, এখানে যে তারটা আছে আমি আপনাদের দেখাচ্ছি যে পাওয়ার ব্যাংক থেকেই সাপ্লাই হয়েছে পাওয়ারটা। চলুন, আমি আমার আরেকটা রাউটার ওটা আমি কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি যে ওটার ভিতরেও পাওয়ার পাচ্ছে। আমার ওটা 12 ভোল্টের, কিন্তু আমার পাওয়ার ব্যাংকটা ছিল আর কি 16 ভোল্টের ওপরে, তাই ওটাও কানেক্ট হচ্ছে। দেখেন, আমার এখানে এই রাউটার ভিতরে পাওয়ার চলে আসছে। এভাবে খুব সহজ আপনারা যে কোনো রাউটার পাওয়ার ব্যাংকের সাহায্যে ইউজ করতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যারা পুরোটি দেখেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। খুদা হাফেজ।